হ্যালো এভরিওয়ান, আমি শ্রীনজয়। চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে। তো বন্ধুরা, এই খবরটার জন্যে অনেকেই মুখিয়ে বসেছিল যে বাঘা যতীন সিনেমাটার কবে প্রথম গান রিলিজ করবে। এবং আমার মনে হয়েছিল যে আজকে বলছি আগামীকাল বা তার পরের দিন রিলিজ করবে, বাট সেটা হয়নি ঠিকই। আজ 20th, বাট তার পরের দিন না। আমি যে ভেবেছিলাম দু তিন দিনের মধ্যে, বাট তার পরের দিন মানে চতুর্থ নম্বর দিনে মনে হয়, না তিন নম্বর দিনে, ও তাহলে তোমার কথা মিলে গেছে। তো 23rd রিলিজ করতে চলেছে বাঘা যতীনের এই গানটি। এবং এই গানটি রূপম ইসলাম জি গেয়েছেন। এবং যেটা মজার বিষয় সেটা হচ্ছে এই গানটি পাবলিকলি রিলিজ করছেন দেবদা। এবং এই অনুষ্ঠানটা দেবদা রেখেছেন, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স রেখেছেন হচ্ছে 23rd September, পাটুলি ফুড ওয়াক বলে একটি জায়গা আছে, সেইখানে এই সংটা রিলিজ হবে। এবং স্বাভাবিক অর্থে এটা জানানো হচ্ছে, মানেই হচ্ছে সকলকে ইনভাইট করছে, আই হোপ সো, যে আপনারাও আসুন, জয়েন করুন। তো যাদের যাদের মজা হবে, ইচ্ছা হবে, তারা অবশ্যই চলে যাবে। এবং আমি শিওর এই গানটা প্রচণ্ড ভালো একটা গান হতে চলেছে, কারণ গানটার ভাইবটা খুব সুন্দর। এবং আরও একটা কনফিউশন দূর করব, সেটা হচ্ছে এই গানটাকে নিয়ে অনেকে ভাবছে, যেহেতু বাঘা যতীন আমি শরদ বাজিয়েছি, তাই এই গানটাতেও হয়তো আমি বাজিয়েছি। তো এটাই একমাত্র গান যেটাতে আমি শরদ বাজাইনি, তো এটা ক্লিয়ার করে দিলাম, আমি এটাতে বাজাইনি। আমি পরবর্তী যত কটা গান আসবে, আই হোপ সো, সেখানে আমাকে আমার বাজনা শোনা যাবে, হোপ সো, এখনও জানি না, কারণ আমি ফাইনাল কী প্রোডাক্ট দাঁড়িয়েছে গানগুলো সেগুলো আমি শুনিনি, একটাও সৌভাগ্য হয়নি শোনার। বাট এটুকুনি শিওর যে এই গানটা প্রচণ্ড ভালো হতে চলেছে। এবং এই গানটাতে কিন্তু শুধুমাত্রই দেখবে তোমরা শেষের দিকে যে টিজারটা ছাড়া হয়েছে গানটার, একটা দোতারা বাজছে। তো শুধু দোতারা দিয়ে কিন্তু গানটা নয়, অনেক ইনস্ট্রুমেন্ট যোগ করা হয়েছে গানটার মধ্যে। তো দেখা যাক কীরকম হয়, আমিও খুব এক্সাইটেড এবং মুখিয়ে আছি এই গানটা শোনার জন্য এবং পরবর্তী সবকটা গানই শোনার জন্য। আমি তো বলছিলামই যে গানগুলো খুব ভালো হয়েছে, তো তোমরাও শুনে অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের। আর আমি সুপার এক্সাইটেড ফর বাঘা যতীন, কারণ বারবারই বলছি, আমি আমার একটা নিজের প্রজেক্ট হিসেবেই আমি ধরে নিচ্ছি, তাই বারবার আমি রিকোয়েস্ট করব সকলকে 19th October এবং 20th October তোমরা কিন্তু কখনোই মিস করো না। আগে ফার্স্ট প্রেফারেন্স বাঘা যতীনই কিন্তু দেখতে চাও। এবং আমি তো সবসময় রিকোয়েস্ট করবো 19th October শরদ মিউজিক ভেঞ্চার্সের তরফ থেকে বাংলা সিনেমাটার জন্য আমরা অবশ্যই কিছু টিকিটস আমাদের তরফ থেকে তোমাদেরকে মানে গিভ অ্যাওয়ে করার চেষ্টা করব। তো দেখা যাক, সেসবের প্ল্যান ট্যান হচ্ছে, প্রত্যেকটা সিনেমাতেই তো চেষ্টা করি, এটাতেও চেষ্টা করব আমরা অবশ্যই। দুই সুপারস্টার যখন জিদ্দারও কোনো ফিল্ম আসে বা দেবদারও যখন আসেন, আমি কিন্তু চেষ্টা করি নিজেদের তরফ থেকে খুব ছোট্ট একটা কিছু কন্ট্রিবিউশন করার। তো অবশ্যই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ইনফরমেশানটা যদি তোমাদের মনে হয় ঠিকঠাক তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করো। আর যারা নতুন এই চ্যানেলটার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, দয়া করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখলে তারা অবশ্যই সি ফার্স্ট করে দিও, ফলো করে পেজটাকে। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছি। আর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, তার ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা পারলে ওখানে জয়েন করতে পারো। এখনকার জন্য টাটা।